চিলমারির কিংবদন্তির রাজা গোপীচাঁদ। রাজা গোপীচাঁদ ঐতিহাসিক, আবার কেউ কেউ বলছে কিংবদন্তি, তবে যেটাই সত্য হোক না কেন, এক সময় এই অঞ্চলে যে একজন রাজা ছিলেন তার অস্তিত্বের সাক্ষ্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকাতে। এলাকাবাসীর বিশ্বাস, এই এলাকার মাটির নিচে লুকিয়ে আছে অনেক পুরাকৃতি। এখনও মাটিতে কোদাল বসালে বেরিয়ে আসে প্রাচীন কোনো রাজপ্রাসাদের ভগ্ন ইট কিংবা ধ্বংস অবশেষ। বেরিয়ে আসে মাটি এবং ধাতব মূর্তি, কড়ির টাকা, পাল রাজাদের অনেক নিদর্শনও, আরও অনেক কিছু। আপনি যদি ফকিরহাট এলাকার বাসিন্দাদের প্রশ্ন করেন এসব ভগ্ন প্রাসাদের মালিককে, উত্তর একটাই পাবেন, আর তা হলো রাজা গোপীচাঁদ চন্দ্র বা রাজা গোপীচাঁদ। রাজা গোপীচাঁদ এখন অনেকটা রূপকথার গল্পের মতো। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মাঝে এখনও অনেকেই রাজা গোপীচাঁদের নামে মানত, পূজা অর্চনা করে থাকেন, কারণ তাদের বিশ্বাস রাজা গোপীচাঁদ সত্যযুগের ন্যায়পরায়ণ একজন রাজা ছিলেন। আসুন দেখি ইতিহাস কি বলে। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে, অর্থাৎ পঞ্চদশ অথবা ষষ্ঠদশ শতাব্দীর কোনো একজন রাজা ছিলেন এই রাজা গোপীচাঁদ। এই অঞ্চলের শিক্ষিত বয়োজ্যেষ্ঠদের অনেকের মতে গোপীচাঁদ রাজা ছিলেন একজন মৌর্য বংশধর। তাদের ধারণা রাজার আসল বা সঠিক নাম ছিল চন্দ্রগুপ্ত। রাজার প্রজাবর্গ ডাকতেন গোপীচাঁদ। পাটোয়ারি এলাকার প্রবীণ ব্যক্তিত্ব লোকমান পণ্ডিতের মতে গোপীচাঁদ রাজা ছিলেন পাটোয়ারি চন্দ্রগুপ্ত পরিবারের ষষ্ঠ অথবা সপ্তম চন্দ্রগুপ্ত, এবং তার মতে এই বংশের সর্বশেষ রাজা ছিলেন শশাঙ্ক। ইতিহাসের পাতা থেকে দেখা যায় মৌর্য বংশ ধারাবাহিকভাবে প্রথম চন্দ্রগুপ্ত থেকে যথাক্রমে অষ্টম চন্দ্রগুপ্ত এবং শেষে শশাঙ্ক নামে একজন রাজার শাসনামলের কথা বলা হয়েছে। এই মৌর্য বংশ বরেন্দ্রভূমি অথবা অর্থাৎ রংপুর, দিনাজপুর সহ রাজশাহীর কিছু অংশ শাসন করেছে। এই এলাকার প্রবীণদের ধারণাগুলোর মাঝে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়, এসব মন গড়া কথা, সত্য ইতিহাস, কারণ প্রকৃত ইতিহাস অন্য কথা বলে। তবে ইতিহাসের পাতা থেকে যেটা জানা গেছে তা হলো আজ থেকে বহু বছর পূর্বে কামরূপ নামে বিশাল এক রাজ্য ছিল, যা পরবর্তীতে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে। এই খণ্ডাংশগুলো নতুন নতুন রাজ্যের নাম ধারে, যেমন কুচবিহার রাজ্য, ওয়ারি রাজ্য, অহম রাজ্য, কুফি রাজ্য, ত্রিপুরা রাজ্য ও আরকান রাজ্য। এই জনপদের উত্তরাংশ অর্থাৎ নাগেশ্বরী, ফুলবাড়ি, লালবনিহাট ও ধূমনাথ ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। অপরদিকে দক্ষিণাংশ অর্থাৎ উলিপুর, সিলমারি ও রৌমারি ছিল উয়ারি রাজ্যের অন্তর্গত। আর এই উয়ারি রাজ্যের স্মৃতি চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরহাট এলাকার উয়ারি, পরবর্তীতে ওয়ারি নামে জনপদে আজও দাঁড়িয়ে আছে, যা বর্তমানে করাল গ্রাসী ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিশ্চিহ্ন প্রায়। জনশ্রুতি থেকে জানা যায় এই ওয়ারি রাজ্যে যে সকল রাজা রাজত্ব করেছেন তাদের বংশানুক্রম ছিল রাজা উদয়চাঁদ, রাজা প্রদীপচাঁদ, রাজা ভবচাঁদ, রাজা মানিকচাঁদ, রাজা গোপীচাঁদ। আর কোনো বংশের উত্তরসূরি পাওয়া যায়। ও দর্শক, আজ এ পর্যন্তই।
আগামীতে আবারও কথা হবে চিলমারি নিয়ে, চিলমারির ইতিহাস নিয়ে।